নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় অবস্থানে বিএনপি। দলের নেতাদের দাবি, সংবিধানের ব্যত্যয় না ঘটিয়েই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া সম্ভব। সুপ্রিম কোর্টের ম্যান্ডেট চাই, আপনারা সিমিলার অ্যাপয়েন্টমেন্ট করলেই রাজধানীর গুলশানে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণের জন্যই সংবিধান, তাই দেশের মানুষের কথা বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সময়ের দাবি। সংবিধান হচ্ছে মানুষের জন্য, মানুষ সংবিধানের, এটা পরিবর্তন মানুষই করবে, প্রয়োজনে করবে, কাজে কনস্টিটিউশন ভঙ্গ করা হবে, কনস্টিটিউশন ব্যত্যয় হবে, এটা কোনো প্রশ্নই না। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র নেই দাবি করে এর জন্য এককভাবে আওয়ামী লীগকে দায়ী করেন। বাংলাদেশের মানুষের অস্তিত্ব রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তিনি। কলোনি আমলে ব্রিটিশ রুল, তারপরে পাকিস্তান রুল, তারপরে এর সাদের রুল, সবকিছুকে ছাড়িয়ে বর্তমান আওয়ামী লীগের সরকার তার একটা দুঃশাসনে বাংলাদেশকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলেছে, ব্যর্থ করে ফেলেছে। বাংলাদেশের মানুষের রাজনীতির ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ, তাদের অস্তিত্বের ভবিষ্যৎ এই বিষয়টার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এখন তারা দিয়েছে। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা।